ইসরায়েলে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের 19 নাগরিক নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের পক্ষে আনুষ্ঠানিক থাকার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ঋষি সুনাক জানিয়েছেন দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাজ্য। ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নেতানিয়াহুকে ইসরায়েলের যে কোনো প্রয়োজনে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া ইসরায়েলের পক্ষে বিশ্বমত গড়তে ব্রিটেন কাজ করবে বলেও আশ্বাস দিয়েছে। এদিকে আজ এমার্জেন্সি কোবরা মিটিং ডেকেছিল ঋষি সুনাক, যেখানে ইসরায়েলকে সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন তিনি। এদিকে বিবিসি জানিয়েছেন 10 জন ব্রিটিশ সিটিজেন নিহত এবং নিখোঁজ রয়েছে ইসরায়েলে, যার মধ্যে মাত্র একজনের পরিচয় নিশ্চিত করা গিয়েছে। ইসরায়েল এবং হামাসের সংঘাতে এখন পর্যন্ত উভয় পক্ষের প্রায় 1,500 মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের 9 জন নাগরিক নিহত হওয়া প্রসঙ্গে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে তারা হতাহতদের এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করছে। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে 8 শতাধিক মানুষ, আহত হয়েছে 2,243 জন। ইসরায়েলি মেডিকেল সার্ভিসের বরাত দিয়ে সোমবার হতাহতের এই সংখ্যা জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে হামাস যোদ্ধারা এখনও বিভিন্ন উপায়ে ইসরায়েলে প্রবেশ করছে বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকার কাছে অবস্থিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলে 7 থেকে 8টি স্থানে ইসরায়েলি বাহিনী হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে, বিষয়টি স্বীকার করেছে IDFO। এবার জানিয়ে দিচ্ছি এই সংঘাতের সর্বশেষ কিছু পরিস্থিতি। পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনির গাজায় 510 জন এবং ইসরায়েলে 800 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া পশ্চিম তীরেও বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে দুই পক্ষে 5,000-এর বেশি মানুষ আহত হয়েছে। হামাসের একযোগে একাধিক জায়গা থেকে হামলার পাল্টায় সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য 3 লাখ সংরক্ষিত সেনাকে সেনাবাহিনীতে যুক্ত করেছে ইসরায়েল। আনুমানিক 1 লাখ ইসরায়েলি সেনা